আপনারা শুনলে অবাক হবেন, আজকে সারা দিনে আমি যতগুলো রোগী দেখেছি তার মধ্যে শতকরা 50% লোক নানা ধরনের মানসিক সমস্যা নিয়ে আমাকে আজকে দেখাতে এসেছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইউনো লাইক মানসিক অবসন্নতা বা দুশ্চিন্তা, এই টাইপের নানা সমস্যা নিয়ে আমাকে দেখাতে এসেছে। এটা দেখে আমার মনে হলো যে আপনাদেরকে অ্যাকচুয়ালি মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটু আপডেট করা দরকার। এখন নানা সময় নানা কারণে ডিপ্রেশন বা মন খারাপ তো আমাদের সবারই হয়েছে। এখন একটু একটু মন খারাপ থাকলেই কি আমরা ডিপ্রেশনের রোগী? ব্যাপারটা সেরকম না। মন খারাপ হওয়া ছাড়াও আরও 9টা লক্ষণ থাকলে মানুষ ডিপ্রেশনের রোগী হিসেবে আমরা তাদেরকে ডায়াগনোসিস করি, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের অনেক ধরনের রিজন আছে, তার মধ্যে কারো কারো বংশগতভাবে এটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে, কারো বংশে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনার ডিপ্রেশন হওয়ার চান্সেস থাকে। আবার বিভিন্ন কারণে হরমোনের জন্য হতে পারে, টিনেজ বয়সে ডিপ্রেশন হয়, আবার কারো মধ্য বয়সে হয়, প্রেগনেন্সির পরে পোস্টপার্টাম ডিপ্রেশন হয় অনেকের, মেনোপজের সময় ডিপ্রেশন হয় এবং পুরো বয়সে ডিপ্রেশন হতে পারে। ডিপ্রেশনে অ্যাকচুয়ালি কোনো বয়স নাই, মানুষের এটার উপরে কোনো কন্ট্রোল নেই। মানুষের ব্রেনে থাকে নিউরো ট্রান্সমিটার, তার মধ্যে 2টা নিউরো ট্রান্সমিটার হচ্ছে ডোপামিন এবং সেরোটোনিন। এই 2টা যখন ভারসাম্য বজায় না থাকে তখন মানুষ ডিপ্রেশনে ভোগে। মন খারাপ ছাড়াও আরও 9টা সিমটমস আছে ডিপ্রেশনের। এই 9টা সিমটমসের মধ্যে যদি 5টা সিমটমস আপনার থাকে তার মানে আপনি হয়তো ডিপ্রেশনে ভুগছেন। ডিপ্রেশনের নাম্বার 1 লক্ষণ হচ্ছে মানুষের মন খারাপ থাকতে পারে, এটা আমরা কম বেশি সবাই জানি। এখন যেটা আমরা জানি না সেটা হচ্ছে মন খারাপ ছাড়াও মানুষের ডিপ্রেশন হতে পারে এবং এটার আরও অনেক ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে। যেমন 2 নম্বর লক্ষণ হচ্ছে মানুষের খুবই মেজাজ কিটমিটে হয়ে যাবে, খুবই অল্পতেই মানুষজন রেগে যাবে এবং দে উইল ফিল লাইক দে আর অন দ্য এজ অ্যান্ড দে আর গোয়িং টু লুজ ইট এনি টাইম। তার মানে হচ্ছে যে কোনো সময় তাদের খুবই অল্পতেই মেজাজ হারিয়ে যায়, কথায় কথায় মেজাজ তিরিক্ষি থাকে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ কাছের মানুষজনের সাথে খুব সহজেই ঝগড়া লেগে যাচ্ছে এবং মানুষজন তাদের সাথে কথা বলতেই ভয় পায় কারণ তারা এত সহজে রেগে যায় এবং নানা ধরনের লাইক বাগবিতণ্ডায় জড়িয়ে যায়। সো মেজাজ কিটকিটে থাকা, অতিরিক্ত রাগান্বিত হওয়া, এটাও একটা ডিপ্রেশনের লক্ষণ। 3 নম্বর লক্ষণ হচ্ছে ক্লান্ত বোধ করা এবং কোনো কিছুতে এনার্জি না পাওয়া। আমার রোগীরা সবসময় এসে বলে যে আই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং, আমার জাস্ট খুব ক্লান্ত লাগে, আই ফিল ল্যাক অফ এনার্জি এবং কোনো কিছুই করার কোনো শক্তি পাই না। সো এটাও একটা ডিপ্রেশনের লক্ষণ, খুবই অবাক লাগছে তাই না, কিন্তু এটাও অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ডিপ্রেশনের লক্ষণ। 4 নম্বর লক্ষণ হচ্ছে ঘুমের সমস্যা হওয়া। সো আপনি ভাবছেন ওকে ঘুমের সমস্যা তো হতেই পারে, হয়তো রাতে ঘুম হয় না, বাট যেটা আমরা জানি না সেটা হচ্ছে রাতে ঘুম না হওয়া যেমন ডিপ্রেশনের লক্ষণ, আবার রাতে খুব বেশি ঘুমানোও ডিপ্রেশনের লক্ষণ। এবং কিছু কিছু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না এবং তাদের হয়তো ঘুম থেকে উঠতে না পারার জন্য তাদের ক্লাস মিস হবে, কাজে যেতে পারবে না ঠিক সময়ে এবং দেখা যাবে তারা সকাল 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমাচ্ছে। তাদের ঘুমের সাইকেলটা খুবই অ্যাবনর্মাল। সো এটা খুবই ইম্পর্টেন্ট জানা যে না ঘুম হওয়া যেমন ডিপ্রেশনের লক্ষণ, খুব বেশি ঘুমানো ডিপ্রেশনের লক্ষণ, যেটাকে আমরা বলি ইনসমনিয়া অর হাইপারসমনিয়া। 5 নম্বর লক্ষণ হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে আপনার কোনো কিছুতে আগের মতো যেসব কাজগুলো করতে আপনার ভালো লাগতো সেই কাজগুলো করতে এখন আর আপনার ভালো লাগে না। যেমন আগে হয়তো আপনি বই পড়তে পছন্দ করতেন, এখন আর বই পড়তে পারছেন না। আগে হয়তো আপনি ছবি আঁকতে পছন্দ করতেন বা আর্ট অ্যান্ড ক্রাফট করতে পছন্দ করতেন, এখন আর ওটা পছন্দ করছে না। বা গান শুনতে পছন্দ করতেন, এখন গান শুনলে আপনার বিরক্ত লাগছে। সো এটাও অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ডিপ্রেশনের লক্ষণ। 6 নম্বর লক্ষণ হচ্ছে খাবারে অনীহা অথবা অতিরিক্ত খাবার খাওয়া। সো কেউ যদি ডিপ্রেস থাকে তাহলে হয়তো তার অনেক খাবার খেতে ভালো লাগবে না, এটা আমরা একটু ধারণা করতে পারি। এটা যেমন ডিপ্রেশনের লক্ষণ সেরকম কিছু কিছু মানুষ ডিপ্রেশন থেকে অনেক অতিরিক্ত খাবার খেয়ে ফেলে, নানা ধরনের খাবার খেয়ে তারা কমফোর্ট খোঁজে, যেমন ফ্রাইস বা অতিরিক্ত ভাত খাওয়া বা মিষ্টি খাওয়া। এই জন্য কী হয়, তাদের ওজন অনেক দ্রুত বেড়ে যায়। সো ডিপ্রেশনের জন্য কিছু কিছু মানুষ না খেয়ে ওজন কমিয়ে ফেলে, আবার কিছু কিছু মানুষ ডিপ্রেশনের জন্য বেশি খেয়ে ওজন বেড়ে যায়। সো যদি খুব অল্প সময়ে বেশি খেয়ে ওজন বেড়ে যাচ্ছে বা খুবই অল্প সময়ে না খেয়ে ওজন কমে যাচ্ছে, এ দুটোই ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। ডিপ্রেশনের 7 নম্বর লক্ষণ হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন, মানে হচ্ছে এখন কোনো কিছুতেই কাজে মন বসে না। আপনি হয়তো পড়াশোনা আগের মতো করতে পারছেন না, অথবা আপনি কাজে মন বসাতে পারছেন না, আপনি অফিসে কাজ করছেন কিন্তু আগের মতো ভালোভাবে পারফর্ম করতে পারছেন না, নানা কাজ জায়গায় ভুল হয়ে যাচ্ছে যেহেতু আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না ঠিকভাবে। সো এগুলো যদি আপনার সোশ্যাল লাইফ, পড়াশোনা এবং কাজের লাইফকে হ্যাম্পার করে তাহলে এটাও একটা ডিপ্রেশনের লক্ষণ। 8 নম্বর লক্ষণ হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফিলিং অফ গিল্ট, মানে আপনার মনে হবে যে আপনি অ্যাকচুয়ালি কোনো কাজের যোগ্য না, আপনি
ওয়ার্থলেস, আপনার কোনো কিছু জীবনে কোনো কিছুতে আপনার সাকসেস আসেনি, এবং যে জিনিসটা হয়তো আপনার কন্ট্রোলের ভিতরে নেই সেই জিনিসের জন্য আপনি নিজেকে দোষ দিবেন এবং আপনার মনের এটার উপরে কোনো কন্ট্রোল থাকবে না। সো সবসময় মনে হবে যে আপনি অ্যাকচুয়ালি ওয়ার্থলেস, আপনি লাইফে কিছুই করতে পারেননি, সব কিছুতে ফেল করেছেন, সব কিছুতে ফেলিওর হয়েছে। যদি এরকম কনস্ট্যান্টলি আপনার মনে মনে হতে থাকে তাহলে এটাও অ্যাকচুয়ালি একটা ডিপ্রেশনের লক্ষণ। এবং ফাইনালি যেটা খুব বেশি কমন না তারপরেও পাওয়া যায় সেটা হচ্ছে সুইসাইডাল থিঙ্কিং। যেমন এটা খুবই স্যাড একটা থিঙ্কিং, মানুষজন মনে করে যে তাদের লাইফ অ্যাকচুয়ালি ওয়ার্থলেস, তারা হচ্ছে কোনোভাবে তাদের জীবন শেষ করে ফেলে বা আত্মহত্যা করে, এবং অনেকের আত্মহত্যার প্রবণতা থাকে। এখন আমি এখন যে 9টা সিমটমের কথা বললাম, এই 9টা সিমটমই আপনার থাকতে হবে এমন কোনো কথা নেই। এই 9টা সিমটমের মধ্যে যদি 5টা সিমটম থাকে তাহলে আপনি অ্যাকচুয়ালি আপনার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা, ক্লিনিক্যাল ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, আপনার অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই সিমটমগুলো হঠাৎ করে একদিন বোধ হচ্ছে এরকম না, গত এক মাস ধরে যদি মোর দেন 50% টাইমে আপনি এরকম বোধ করেন তাহলে এটা অ্যাকচুয়ালি খুবই কনসার্নিং একটা ফাইন্ডিং। সো এখন আমার চ্যানেলে যদি কোনো ডাক্তার এই ভিডিও দেখে থাকেন তাদেরকে বলছি, আপনার রোগী যখন এই টাইপের কথা নিয়ে ল্যাক অফ এনার্জি, খেতে পারছি না, খাওয়ার রুচি নেই, শরীরে শক্তি পায় না, এই টাইপের কথাবার্তা যখন বলে তখন তাদেরকে এই কোয়েশ্চেনগুলো করে তার মেন্টাল হেলথটা একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন। কারণ মেন্টাল হেলথ থেকে অনেক ধরনের শারীরিক সমস্যা হয়। আপনার যদি এটা নিয়ে আরও জানতে চান কীভাবে কী ধরনের চিকিৎসা নিলে মানুষজনের ডিপ্রেশন ভালো হবে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি পরবর্তী ভিডিওতে কী কী কাজ করলে আমরা আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে পারি সেটা নিয়ে কথা বলবো। এবং অ্যাজ এ সেট, লাইক মানসিক সুস্থতার কোনো বয়স নেই। একটা মানুষ খুব কম বয়সেও মানসিক ডিপ্রেশনে ভুগতে পারে, আবার খুবই বেশি বয়সেও মানসিক ডিপ্রেশনে ভুগতে পারে। সো এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট যাতে আমরা নিজেদেরকে সঠিকভাবে যত্ন নিতে পারি।